হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অপু বিশ্বাস। একদম ঠিক রাত 12টায় আপনাদের সাথে আমি মানে আমি আমার এক্সাইটমেন্ট, আমার ভালো লাগে, আমি আসলে আটকে রাখতে পারলাম না। আমি আটকে রাখতে না পারার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি গাড়িতে বসেই আসলে লাইভে চলে যাই। ঠিক তাই করছি, আপনারা দেখতে পারবেন যে আমার মুখে যে লাইট দেখতে পাচ্ছেন সেটা মোবাইলের আলো, এই যে দেখেন। আমি আসলে মানে এত খুশি কেন, আমার ক্যাপশনটা দেখতে পেরেছেন নিশ্চয়ই। আমি আসলে অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। আজকে আমার এই 1 মিলিয়ন সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলে, এটা টোটাল ক্রেডিট অ্যান্ড কৃতিত্ব আপনাদের। আমি আপনাদের উপবিশ্বে যে এত ভালোবাসার আমি আসলে বুঝে উঠতে পারিনি। আপনারা আমাকে কেন এত ভালোবাসেন, কি কারণে এত ভালোবাসেন? আমি তো সবসময় মনে করি যে আমি আমার ফ্যান ফলোয়ার, আমার দর্শক, আমার ভালোবাসার মানুষদের জন্য কিছুই করতে পারি। তবে হ্যাঁ, আমি এতটুকু জানতে পেরেছি যে আমি প্রচুর ওয়ার্ক করা হয়, আমার প্রচুর বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাওয়া হয়, বিভিন্ন মেয়েদের সাথে কানেক্ট করা হয়, যেটা প্রচুর শুনতে পাই যে অপুদি আপনি অনেক কথা, আপনার অনেক কাজ আমরা ফলো করি এবং আমরা নিজেদেরকে ঠিক সেইভাবে প্রিপেয়ার করি, তো এটা ভালো লাগে। তবে এত ভালোবাসা পাবো এত অল্প সময়? আপনারা সকলেই জানেন আমি খুব বেশি হয়তো 2 বছর আমার এই ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করেছিলাম। এবং মানুষ ইউটিউব চ্যানেল করলে যেটা হয় যে অনেক ইনফরমেশন দেয়, অনেক নিউজ করে, আমি না একদম চুপি সারে করেছি। তবে যেহেতু প্রচারের না প্রচারণার স্বার্থে 1-2 বার আমি হয়তো আমার পেজে লিঙ্ক দিয়েছি, বাট এত শর্ট টাইম আমার না রিয়েলি বিশ্বাস হচ্ছে না। আমি সত্যি আমার এই 1 মিলিয়ন সাবস্ক্রাইব, আমি এই এই সাফল্যটা আমি আসলে ধরে রাখতে পারিনি, যার জন্য আমি চেয়েছি আপনাদের সাথে আমি লাইভে আসি। আমি জাস্ট যখনই দেখেছি 1 মিলিয়ন হয়েছে, ঠিক সেই মুহূর্তেই আমি আমার ফেসবুকে লাইভে চলে এসেছি, মানে উইদাউট নোটিসে। পুষ্পা আহমেদ বলছে ভালোবাসার অপু বিশ্বাস, লাভ ইমোজি অ্যান্ড বিথি চাকমা লাভ। আসলে আমি জানি না, আমি জানি না আপনারা আমাকে এত কেন ভালোবাসেন, এত কেন ভালোবাসেন। আসলেই আমার মনে হয় যে আপনারা আমার অনেক পরিবারের একটা বড় অংশ, আপনারা ছাড়া আমি একেবারেই নগণ্য, আর তার প্রমাণ বারবার দেখাচ্ছেন আপনারা। ভাল লাগছে, ভাষা হারিয়ে ফেলছি, কারণ 1 মিলিয়ন অনেক চ্যানেল আমি দেখেছি আমাদের, বিশেষ করে আমাদের সেলিব্রিটি অনেক চ্যানেল আছে, তারা কিন্তু অনেক মুভিও এখানে দেয়, অনেক কিছু দেয়, বাট সেই জায়গা থেকে আমি ওরকম কিছু করা হয়নি। তবে সামনে আসলে অনেক অনেক আনন্দ আমার জমে গেল, প্রথমত আমার ইউটিউবের 1 মিলিয়ন ভিউ, তারপর ঈদ, পয়লা বৈশাখ, ও মাই গড, রিয়েলি হ্যাপি। আর আমার ফ্যান ফলোয়ার তো ডেফিনেটলি কংগ্রেচুলেশন অলরেডি সবাই দিচ্ছে। আমি আসলে আপনাকে সত্যি কৃতজ্ঞতা জানাই যে এত অল্প সময়ে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনাদের এত আপন করে নেওয়ার জন্য। আমি সত্যি এখন অনেক দায়িত্বের সাথে আমার ইউটিউব চ্যানেলটা চালাবো, এবং আমি চাইবো এখানে যেন আমি খুব ভালো ভালো কাজ এবং মেসেজমূলক কাজ, ভালো লাগার কাজগুলো আমি শেয়ার করতে পারি। যেমনটা আপনারা দেখেছেন যে রোজার মাসে আমি শরবতের বেশ কিছু প্রোগ্রাম করেছি, কারণ শরবতটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এবং মেয়েরা খুব শর্ট টাইমে অনেক সময় দেখবেন যে সব ইনগ্রেডিয়েন্টস আছে কিন্তু খুঁজে পাচ্ছে না আসলে কী করা দরকার, কী করা উচিত। বিশেষ করে নিউলি যারা বিয়ে হয়েছে, নতুন পরিবারের সাথে নিজেকে যুক্ত করেছে, তারা না আসলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট খুঁজতে চেষ্টা করে, যেটা আমার ক্ষেত্রে হতো। তো আসলে সব কিছু চিন্তা করেই, আবার অনেক আছে, অনেকেই মেয়েরা ভাবেন যে আমি নতুন নতুন একটু রান্না শিখেছি, আমার ফ্যামিলি বাবা মাকে খাওয়াবো বা আমার ফ্রেন্ডসদেরকে একটু ইনভাইট করবো ইফতার পার্টিতে, একটু টুকটাক যদি কিছু করা যায়, তো আমি সেগুলো চিন্তা করেই করেছি। খুব ভালো লাগছে। আপনারা প্লিজ আমাকে কিন্তু যখনই কমেন্ট সেকশনে পাবেন আমাকে দারুণ দারুণ আইডিয়া দিবেন, এটা আমার আপনাদের কাছে চাওয়া পাওয়া। হ্যাঁ, যারা হেটার্স আছে আপনারা হেটার্স তো একটাই কথা, এই কথার পরে তো হয় না, তবে নতুনত্ব হেটার্স কথা বের করবেন যেটাতে আমি ইন্সপায়ার হব, কারণ আপনাদের পুরনো কথার সাথে আমি একদম পরিচিত, যেটা আসলে আমার রিয়্যাক্ট করার বাইরে হয়ে গেছে। সো রিয়্যাক্ট করার মতন নতুন নতুন হেটার্সের কথাগুলো বলবেন, তাহলে আমার ভালো লাগবে। আর যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসছে, আমার সব
সমস্ত কাজের জন্য অনেক বেশি সাপোর্ট, তাদেরকে বলবো যে তোমরা আইডিয়া শেয়ার করবে যে আচ্ছা দিদি আপনার ইউটিউব চ্যানেলে এটা করেন ভালো লাগবে, এটা করেন ভালো লাগবে, তার মাঝে মনে হবে যে যারা খুব বেশি ভালো কিছু বলেছে তাদের আইডির মধ্য দিয়ে আমি ট্রাই করব তাদের সাথে যোগাযোগ করার। আর এটা আপনারাও যদি আমার মানে হেটিংস কথাগুলো খুব দারুণ মনে হয় আমার, আমি আপনাদের সাথে যোগাযোগ করে বলবো আর দারুণ দারুণ হেটার্স কথা বলবেন সবকিছু বলে। আজকের দিনটা সত্যি ভালো, দিন শেষ হয়ে যাচ্ছে, আর একদিনে পা দিয়ে দিয়েছে অলরেডি 12টা বাজে বাংলাদেশে। তো যারা যেখান থেকে আমাকে দেখবে তোমরা প্লিজ আমাকে অনেক বেশি প্রে করো, আমি আপনাদের আমি তোমাদের জন্য অপু বিশ্বাস আসলে ভাষা হারিয়ে ফেলছি। খুব ভালো লাগছে, খুশি হতে আমার মা, আমার প্রত্যেকটা সাফল্যে আমার মার খুশি থেকে কেউ খুশি হয় না, আর তারপরেই দেখি আমার ফ্যান ফলোয়াররা অনেক বেশি খুশি হয়। সো আমার এই আনন্দটা তোমাদের জন্য, দেখি কি প্ল্যানিং করা যায়, এবং প্ল্যানিংটাও কিন্তু তোমরা প্লিজ আমার এই 1 মিলিয়ন সাবস্ক্রাইব যে হয়েছে এটাকে স্ক্রিনশট নিয়ে ট্যাগ দিয়ে প্ল্যানিংটা শেয়ার করতে পারো, যে প্ল্যানিংটা ভালো লাগবে আমি ডেফিনেটলি সেটা করবো। সো ভালো থেকো, খুব ভালো থাকো, তোমাদের সকলকে আমার অপু বিশ্বাস পেজ থেকে এবং ইউটিউব চ্যানেলের 1 মিলিয়ন ভিউয়ার্স হওয়ার পক্ষ থেকে আমি এবং আমার ফ্যান ফলোয়ার সমস্ত পরিবারের পক্ষ থেকে ঈদ মুবারক, ভালো থাকবে, লাভ ইউ।